মাথায় গেরুয়া পাগড়ি, বুকে জাতীয় পতাকাকে লোগোর মতন করে লাগিয়ে কাঁটায় কাঁটায় 6:30 তিনি দৈত্যাকার মঞ্চে আবির্ভূত হলেন। তখন অ্যাকোয়াটিকাতে উপচে পড়েছে ফ্যান ফলোয়ারদের ঢল, বাইরে সর্পিল লাইন চলে গিয়েছে 1 কিলোমিটার দূর। হাজার হাজার টাকা দিয়ে কেনা টিকিট হাতে নিয়ে অধীর অপেক্ষা দেখে মনে হচ্ছিল কি সাংঘাতিক ক্রেজ তৈরি করেছেন জিয়াগঞ্জের সাধারণ ছেলেটি। গান তো বাঙালির হৃদয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ গীতিকার সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সে ইতিহাস লেখা হয়। গর্ব করার মতো কত প্রতিভা যুগে যুগে এই মাটিতে, তাই বলে গ্রামের ছেলেটাকে নিয়ে এই উন্মাদনা? সচিন সৌরভের জুটিতে লুটি দেখতে ইডেনের বাইরে টিকিট ব্ল্যাক হতো, এদিন অ্যাকোয়াটিকার বাইরে সেই সুযোগ ছিল কি না জানি না, কিন্তু শিবরাত্রির জল ঢালা ফেলে যারা হার্টথ্রবকে ফ্লাইং কিস ছুটছিলেন তাদের চোখে মুখে ছিল বিস্ময় প্রতিভাকে চাক্ষুষ করার উল্লাস। অরিজিৎ দেখালেন তিনি কত বড় পারফর্মার। হাই ভোল্টেজ অরিজিৎ সিং প্রায় 3.5 ঘন্টা মন্ত্রমুগ্ধ করেই শুধু রাখলেন না, মেশালেন পার্সোনাল টাচ, এমনকি তৈরি করে দিলেন সংবাদপত্রের হেডলাইনও। গেরুয়া গানটি গাইলেন এবং সাপ বলে দিলেন এই গান নিয়ে এত বিতর্ক কেন, গেরুয়া সন্ন্যাসীদের রং, স্বামীজির রং, স্বামীজি যদি সাদা পড়তেন তাহলে কি সাদা নিয়েও কথা হতো। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বলতে উঠে রং দি গেরুয়া গিয়েছিলেন অরিজিৎ সিং। অমিতাভ, শাহরুখ, জয়া, শত্রুঘ্ন সৌরভে উজ্জ্বল মঞ্চে অরিজিতের গানের কলি নিয়ে কোনো কোনো মহল থেকে বিতর্ক তৈরি করা হয়। এদিন যেন তার জবাব দিয়ে বুঝিয়ে দিলেন গেরুয়া সন্ন্যাসীদের রং, স্বামীজি গেরুয়া পড়তেন। এদিকে এই অনুষ্ঠানের স্থান বদল নিয়ে অরিজিৎ রসিকতা করে বলেন শেষ অবধি অনুষ্ঠান হচ্ছে, বলা হয়েছিল গণ্ডগোল হতে পারে, এখানে কেউ গণ্ডগোল করলে তাকে মঞ্চে নিয়ে আসবো, কিন্তু নিজের সুপারহিট গানগুলি চুটিয়ে গাইলেন, সঙ্গে কিশোর, লতা, হেমন্ত, মান্না, সন্ধ্যার গানও বাদ গেল না, সপ্তপদী, এমনকি শ্যামাসঙ্গীত। সবচেয়ে অবাক করলেন সুরজিৎ, অনিন্দ, শিলাজিৎ, রূপমের মতো আজকের শিল্পীদের গানকে, এত বড় জায়গায় পৌঁছে কে কবে এই উদারতা দেখিয়েছেন। কলকাতায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় জলসা, পুলিশ ছিল সক্রিয়, সাউন্ড লাইটের কাজে জ্যাকসন মঞ্চের ছোঁয়া, গিটার, পিয়ানো, ড্রাম, বাঁশি কি ছিল না। তিনি বাঙালি নন, তবু অরিজিৎ সম্পূর্ণ অনুষ্ঠানটি করলেন বাংলায় কথা বলে। দর্শক আসনে সেলিব্রিটি নেতাদের ভিড় ছিল লক্ষণীয়। নিজের মায়ের কথা থেকে 6 মাসের বাচ্চা নিয়ে যে দর্শক এসেছিলেন তার কথা বলে বিস্ময় যুবক বুঝিয়ে দিলেন তিনি শুধু দেশের এই মুহূর্তে সেরা গায়কই নন, মানুষ হিসাবেও অনেক উঁচুতে। হাজার হাজার মোবাইলের আলো মোমবাতির মতো জ্বলে তাকে কুর্নিশ করল কলকাতা।